দুর্ঘটনার কারণ হলে পথচারীকে আটকের নির্দেশ ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে শৃঙ্খলা ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া বলেছেন, আমাদের ট্রাফিক পুলিশের দেয়ালে পিঠ ঠেকে গেছে, ট্রাফিক ব্যবস্থার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতেই হবে। বারবার বলছি কাজ হচ্ছে না, এখন আমাদের কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। এখন থেকে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ালে পথচারীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসতে হলে আমাদের বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে। আমরা বলবো দোষ শ্রমিকের, দোষ মালিকের, কেউ বলবে দোষ পুলিশের, কেউ বলবে দোষ সিটি কর্পোরেশনের, কেউ বলবে বিআরটি এর, কেউ বলবে ডিটিসি এর, সমাধান আসবে না। সমাধানটা পেতে হলে এই পরিবহন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, বাস মালিক, শ্রমিক, আইন প্রয়োগকারী সংস্থা, সিটি কর্পোরেশন, ডিটিসিএ, সবারই একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে।